মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 8:45, 8:45 থেকে আমি আমার শুরু করলাম। আর আজকে একটু ব্যস্ততাই আছে, আজকে দিদির মেয়ের পরীক্ষা, তো চলো দেখে আসি যে ওরা কি করছে। তোমাদেরকে তো আগেই বলেছি যে আজকে দিদির মেয়ের পরীক্ষা, পরীক্ষা দিতে যাচ্ছে। এই যে মোটা মোটা বইগুলোর আজকে হচ্ছে কি বলবো ফলাফল, যে এত বছর ধরে পড়ে তার ফলাফলটা আজকে বেরোবে। আর ওরা মোটামুটি রেডি হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে রেডি, কি টেনশন লাগে না সত্যি কথা, যাই বলো। আমার কিন্তু পরীক্ষার নামটা শুনলেই টেনশন লাগে, সে উঁচু ক্লাসই হোক বা নিচু ক্লাসই হোক, পরীক্ষা সারা সময় স্কুলে যাওয়া আসা একটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু পরীক্ষা যখনই এই কথাটা কানে আসে তখনই মনে হয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, ও মোটামুটি পড়াশোনার মধ্যেই থাকে, সুতরাং এতটা চিন্তা আমাদের হচ্ছে না। যারা করে না, যারা ওই পরীক্ষার আগেই পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে একটু চিন্তার ব্যাপার তো আছেই। আর এখনও মোটামুটি আমি কাজ শুরু করিনি, করবো, ওরা বেরিয়ে যাক তারপর কাজ শুরু করব। ইলেকট্রিকের মিটার নিতে এসছে, দেখা যাক কি ফলাফল। এখানেও ফলাফল, চাবিটা নে, সবাই ব্যস্ত হয়ে গেছে মোটামুটি বাড়ির। এক সেকেন্ড, এই যে চাবি, দেখা যাক এখানেও ফলাফল। আজকের দিনটা ফলাফল দিয়েই শুরু, চলো দেখি। ওর পরীক্ষা হয়ে গেছে, ও এখন চাকরি বাকরি করছে, ওই জন্য দিদিকে জ্ঞান দিচ্ছে। কিন্তু আমি যেটা বলতে গেছিলাম ওই মাস্কের কথা আর স্যানিটাইজারের কথা, ওই কিন্তু মনে করিয়ে দিয়েছে যে মাস্ক স্যানিটাইজারটা পড়তে হবে। সুতরাং ওর কথাগুলো কিন্তু ফেলা নিয়ে নয়, ও ঠিকই দিদিকে এ করে, দিদিকে ভীষণই ভালোবাসে ও। এটা উজ্জ্বল দা, গ্রেট উজ্জ্বল দা ছাড়া কে করবে? মানে গাড়িতে চেপে হাওয়ায় ভাসতে ভাসতে দেখি তো না না, আর যখন দূরে তো জায়গাটা তো অনেক, হ্যাঁ একদমই দূরে, তো সেই জন্য গাড়িতে যখন যাওয়া হয় কোনো অসুবিধাও তো হতে পারে মাঝ রাস্তায়। জুতোটা হেভি কিনে, ভীষণ ভীষণ ভালো হয়েছে, আর পরেও আরাম। এটা লেগিংসের মতো কালারটা, আসছি মা, আসছি রে। হ্যাঁ বংশ না, thank you.
গেল, আর সঙ্গে ছিল দিদি। দিদি কিন্তু ওর পরীক্ষা যে কদিন ধরে হচ্ছে দিদি কিন্তু সঙ্গে যাচ্ছে, গিয়ে ওখানে বসে থাকছে। কারণ দিদি বলে যে না, যদি কখনো হঠাৎ করে দরকার হয় তো আমি বাইরে থাকলে সুবিধা হবে, তো সেই জন্য দিদি যাচ্ছে। আমার মনে হয় যে বাচ্চাদের এই ভাইটাল পরীক্ষাগুলোতে মায়ের কিন্তু যাওয়া একান্ত দরকার। বাবা যেতে পারে, কিন্তু বাবাদের থেকে আমার মনে হয় মায়ের দায়িত্ব জ্ঞানটা একটু বেশি হয়। তো যাই হোক, আমি তো এবার ঘরে চলে এলাম, এবার আস্তে আস্তে নিজের কাজে লাগবো। কিন্তু তার আগে আমি আমার মেয়েকে একটু পড়াচ্ছি, কারণ স্কুল থেকে অনেক কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেইগুলো তো আস্তে আস্তে করে কমপ্লিট করাতে হবে, তো সেই জন্য আমি একটু সেইগুলো দেখে তারপর কাজে লাগব। আর ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন মোটামুটি 10:05 বাজতে আরম্ভ করেছে, আর আমার কাজও শুরু করার টাইম শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর বাইরে আজকে কিন্তু বেশ রোদ, আর কালকে সন্ধ্যের দিকে হঠাৎ করে প্রচণ্ড ঝড়ের মতো হলো, আর তারপরে বৃষ্টি। বৃষ্টিটা হয়েছে, একটু ঠান্ডা তো হয়েই গেছে অতি অবশ্যই। আর এখন আমি চলে যাব রান্নাঘরে, আর রান্নাঘরে আজকে বিশেষ কিছুই আমার করার নেই, কারণ কালকে পাবদা মাছ আমি বেশি করেই রান্না করে রেখে দিয়েছিলাম, সেই পাবদা মাছ আছে। আর আজকে রান্না হবে আলু পটলের তরকারি, আর যদি খাওয়ার সময় ডিম খেতে ইচ্ছা করে তো ডিম ভাজা খাওয়া হবে। রবিবার দিনটা একটু ডিফারেন্ট, রান্না করতে ভালো লাগে, কিন্তু শনিবার রবিবারের পরে তখন মনে হয় কি যে না, কালকে অনেকটা ভারী খাবার দাবার হয়ে গেছে, তাই আজকে একটু হালকার মধ্যে খাওয়া দাওয়া করি। এটা নিয়ম, দেখবে বিয়ে বাড়িতে যখন আমরা যাই, তখন ধরো কোনো আত্মীয় স্বজনের বিয়েতে যখন আমরা যাই, তখন খেয়াল করে দেখবে সেখানে দু তিন দিন ধরে বেশ হেভি খাওয়ার দাওয়া খাওয়ার পর তখন মনে হয় কি, ইস, বাড়িতে গিয়ে যদি একটু আলু পোস্ত ডাল ভাত খাওয়া যেত তাহলে সেটা বোধহয় বেশি টেস্টি লাগত। আর আমি বাসনগুলো গুছিয়ে রাখছি, কারণ মাসি বাসনগুলো বেঁধে দিয়েছে। আর রান্নাঘরে এখন আপাতত আমি ঢুকবো না, কারণ কি মাসি কাজ করার পর তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। কারণ আজকে যখন সকাল সকাল রান্নাঘরে ঢোকাই হয়নি, তখন মাসি একদিন কাজকর্ম ছেড়ে গেলে তখন আমি রান্নাঘরে ঢুকবো। আর যেহেতু আজকে বেশি, প্রথমেই বললাম যে বেশি রান্না করার কিছুই নেই, তো সেই জন্য আজকে রান্নার তাড়াটাও কিন্তু আমার খুব একটা নেই। বাসনগুলো দিয়ে দিলাম এখানে ঝুড়িতে, একটু জলটাকে টেনে গেলেই তারপরে বাসনের জায়গায় রেখে দেব। কিছুটা কাজ সেরে নিলাম, আর এখন দেখবো যে আমার পেটে কিছু দেওয়া যায় কি না। কারণ সত্যি কথা বলতে কি, টিফিন যদি হেভি করে নেওয়া হয় না, তখন কিন্তু দেখবে দুপুরের খাওয়াটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, তাহলে চলো দেখি কি টিফিন খাওয়া যায়, আর টিফিন খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। স্টিল এখনও কিন্তু আমি রান্নার কিচ্ছু করিনি, আমার খাওয়াও হয়নি, আর কিছুক্ষণ আগে আমি শপিং করলাম। দেখাচ্ছি, দাঁড়াও কি শপিং করলাম। এই যে এই নাইটিটা কিনলাম, ওই দিদি আসে, ওই দিদির থেকে আমি নাইটি নিই, তো দিদি আজকেও এসছে, ওই দিদির থেকে এই নাইটিটা নিলাম। প্রিন্টটা দেখো, আর খুব নরম জানো তো, খুব নরম আর বেশ বড়, দেখাতে পারছি না আমি, বেশ বড় কিন্তু, এটা আমাকে কাটাতে হবে, এতটার মতো আমাকে কাটাতে হবে। তো এইটা আমি বাড়িতে শপিং করলাম।
একটু খাওয়া দাওয়া করে নিব, খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, টিফিন না খেলে হবে না। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ এদিক ওদিক ঘোরাফেরা করছে, কেন বলো তো? আজকে কেবল টিভির রিচার্জ শেষ হয়ে গেছে, সবই তো এখন রিচার্জে চলে, তো সেটা এখন শেষ হয়ে গেছে, তো কি করে সময় কাটবে সেই জন্য ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে অবস্থা। এবার চলে এলাম আমার জায়গায়, রান্নাঘর। আর আজকে খুবই একটা সিম্পল রান্না করব, সেটা হচ্ছে পটলের তরকারি। এমন কিচ্ছু বিশেষত্ব নয়, শুধুমাত্র গল্প করার জন্য নিয়ে এলাম তোমাদেরকে এখানে টেনে। তাহলে শুরু করি, ভাত ফুটছে, এবার কাজ শুরু করা যাক। সকালবেলার দিকে দেখবে অতিথি যদি বাড়িতে চলে আসে না, তখন কাজে অনেকটা দেরি হয়ে যায়। এই রান্নাটা অনেক আগেই হয়ে যেত আমার, কিন্তু ওই যে গল্প, বাঙালিদের এটা একটা মহৎ গুণ যে গল্প যেখানেই সেখানেই সময়টা অর্ধেক চলে যায়। আমি খেলাম যেটা চটপট তৈরি হয়ে যায়, সেই ম্যাগি। শুধু সকালের যোগ্য রান্না করছি, বিকেল বেলায় আলু ভাজা আর রুটি করে নেব। তারপর আস্তে আস্তে উদ্ধার করলাম যে পটলটাকে যদি খুব ভালো করে ভাজা হয় তাহলে তার টেস্টটা শতগুণ বেড়ে যায়। তারপর থেকে যখন আমি ভালো করে ভেজে পটল রান্না করা শুরু করলাম, তখন দেখছি না, দারুণ টেস্ট। আমি রান্না করতে করতেই মোটামুটি রান্নাঘরের সব কাজ ছেড়ে ফেলতে থাকি, খেয়াল করে দেখবে। আগে আবহাওয়া অফিসে যারা কাজকর্ম করতো তাদের প্রেডিকশানটা খুব ভুলভাল থাকতো, মানে আমরা যখন ছোট তখনকার কথা বলছি, যে ধরো ওরা বলল যে কালকে বৃষ্টি হবে, এবার দেখা গেল কালকে প্রখর রোদ উঠলো, বৃষ্টির নাম গন্ধ নেই।
কিন্তু এখন যারা কাজ করছে তারা রীতিমতো পড়াশোনা ভালো করেই কাজকর্মে ঢুকেছে, এইটুকুনি অন্তত বোঝা যাচ্ছে। কারণ ওরা যেই দিন বলে যে বৃষ্টি হবে বা গরম থাকবে সেই দিনটা কিন্তু সত্যিই তাই থাকে, তাই ওরা ঠিকঠাক পড়াশোনা করেছে। আর এবার চলে এসো যারা দু বছর মানে ধরো 2021, এই 2021 সালটা যারা পড়াশোনা করেছে, ধরো তাদের মধ্যে যদি কেউ ডাক্তার হয়, তাদের মধ্যে যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, তাহলে সাবধান, তাদেরকে দিয়ে তারা যখন পাশ করে যাবে তাদেরকে দিয়ে কাজকর্ম করাতে গেলে কিন্তু একটু ভাবতে হবে। কারণ কি, ধরো ইঞ্জিনিয়ার এবার বাড়িতে অনলাইন থেকে পড়াশোনা সে করেছে, এবার বুঝতেই পারছো কিছু হলেই বাড়ি ভেঙে পড়বে, ব্রিজ ভেঙে পড়বে। আবার যারা ডাক্তার তারা ট্রিটমেন্ট করলেও বিপদের সম্ভাবনা আরও বেশি, কারণ অনলাইন তো বুঝতেই পারছো গণ্ডগোলটা কোথায়। তো যাই হোক, এই ভয় আমাদের হয়তো আমাদের একটু যখন বয়সটা বাড়বে তখন একটু বেশি হবে। আগেই ডাক্তারকে জিজ্ঞাসা করে নিতে হবে, ডাক্তারবাবু আমার একটা বড় প্রশ্ন ছিল। ডাক্তারবাবু বলবে কী প্রশ্ন, আপনি কোন সালে পাস আউট করেছেন? তখন যদি বলে 2021, তাহলে সাবধান, সেই ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট আমার মতে না করানোই ভালো। যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে। তো এই তো হচ্ছে অবস্থা, পড়াশোনা যদি ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু ঠিকঠাকভাবে সব কিছুর প্রেডিকশন করা যায়। আর এখন মোটামুটি 12টা বেজে গেছে, আমার নয় ঘড়িতে, তো 12টা বাজে। দেখি আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করবো, ভাতটাকে মার গালবো, মার গেলে তারপরে নিজে স্নান করবো, সোনুগুড়িকে স্নান করাবো, এগুলো তো আছে। তাহলে আবার তোমাদের সাথে আমি কথা বলবো খানিকটা কাজ এগিয়ে নেওয়ার পর, ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 2:10, এবার বসবো খেতে। তাহলে চলো আজকে কিন্তু খাবারটা শেয়ার করব, ঠিক আছে? চলো খাবারটা শেয়ার করতে থাকি আর তোমরা দেখতে থাকো আমি খেতে থাকি। আশা করছি তোমাদের নিশ্চয়ই সবার খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে। তো চলো আর দেরি নয়। শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, তোমাদের লাইকের আশায় কিন্তু আমি বসে থাকি, আর অতি অবশ্যই কমেন্ট করার জন্য উদগ্রীব হয়ে থাকি, তাই কমেন্ট লিখতে একদমই ভুলবে না। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ আমার চ্যানেলে এসো, ভিডিওগুলো দেখো। যদি তোমাদের জীবনযাত্রার সাথে একটুও মিল থাকে তাহলে অতি অবশ্যই চট করে সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে খুব ভালো থাকবে আর অতি অবশ্যই সুস্থ থাকবে। তাহলে আজকের মতো টাটা, আবারও বলছি কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, আবারও বললাম টাটা, লাভ ইউ।